কেন বলে 24 ঘন্টা অক্সিজেন দাও আর আমি নিতে থাকি আর ছাড়তে থাকি একটা পয়সাও তুমি নাও না আমার মন বলে তোমাকে ভিতর থেকে একটা চিৎকার দিও না একজন তো ডাকে এক যুবক হাতুটাকে বলুক যে আমি ডাকি উচিত তো ছিল একটা সময় আল্লাহকে ডাকাল আল্লাহ বলে এলাকা একটা চিৎকার দেওয়া আল্লাহ যদি জিজ্ঞাসা করে এত জোরে ডাকিস কেন বলে করব কি পয়সা তো নাও না মনটা বলে তোমাকে একটু মন ভরে ডাকি রাগ হয়ে গেল চুপ জীবনে তো কত মেসেজ দিলে একবার হইলো আমাকে বলো আই ডট ডট ইউ ঠিক না একবার হইলো একটা মেসেজ দাও আই ডট ডট মনে হয় বোঝেন না আপনারা আপনারা হুজুর লোক থেকে বুঝবেন না যুবকরা বুঝে গেছে আমি কি বুঝাইতে চাইছি ঠিক না হ্যাঁ আসতেছে 14 তারিখ ঠিক না সত্য না হ্যাঁ কত মেসেজ এসে জীবনে লেখছো একবার হলো বলো আই ডট ডট ইউ ঠিক না হুম আর বললাম না মধ্যে শব্দটা ওটা তোমরাই বসায় নিও তোমাকে দিলে গায়া ফেলছে কি বুঝাইতে চাইছি অথচ একবারও তো আল্লাহকে বললাম না মনের থেকে একটা চিৎকার দিয়া আল্লাহ আমি তোমাকে ভালোবাসি অথচ আল্লাহ তো বলে আনা ইয়া ইবনে আদম ইন্নী লাকা মুহিব্বা ও মানুষ আমি তোকে ভালোবাসি ও মানুষ বাদ দেন উম্মতে মুহাম্মাদি আমি তোকে ভালোবাসি অবি হুব্বি কুল্লি মুহিব্বা তুই আমার ভালোবাসার কসম তুইও তো কোনো একবার আমাকে একটু ভালোবাসা দেখা তুইও মুখ দিয়ে একবার বল আল্লাহ আপনাকে আমি ভালোবাসি একজন তো এখানে দাঁড়ায় একদিন চিৎকার দিয়া বললাম না যে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি আল্লাহ তো বলে আমি তোমাকে ভালোবাসি প্রমাণ দিব আল্লাহ ভালোবাসে প্রথম তো একটা দিছি এই জন্যই বয়স কম দিছেন আল্লাহ আমাদেরকে ভালোবাসে আসেন সবচেয়ে বড় পাওনার জিনিস যেটা আমাদের এই ছোট জীবনটায় এই সৃষ্টির সেরা মানুষটার সবচেয়ে বড় পাওনা যেটা আল্লাহর কাছ থেকে সেটা হলো সিরাতে 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 মুস্তাকিম যে সিরাতে মুস্তাকিম পায় গেল আমরাও পাই নাই কসম খোদার সিরাতে মুস্তাকিম যে পাবে হায় হায় ওর হাত তো দূরের কথা জবান দ্বারাও কেউ কোনোদিন কষ্ট পাবে না জবান দ্বারা জবান দ্বারাও কোনোদিন কষ্ট পাবে না জিজ্ঞেস করে আল্লাহ রসুলের জবান দ্বারাও কেউ কোনোদিন কষ্ট পায় না পাইছে হ্যাঁ পরিচয় দিছে আল মুসলিম মানিল মুসলিম মুসলমান কে সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আমি তো বলবো সিরাতে মুস্তাকিম যে পাবে ও তো দিলের ভিতর দিয়েও কাউকে কষ্ট দিবে না দিলের ভিতর দিয়ে বোঝেন বাইবা বাইবাও কাউকে কষ্ট দিবে না বাইবা বাইবা কারো অনিহাও ভাববে না অনিহা ওই যে ওই সাহাবির মতো তিন দিন প্রথম দিন ঘোষণা দিতেছে আসতেছে জান্নাতি কে দেখতে চাও চোখ উঠাও তাড়াতাড়ি তো দেখতেছে একজন ঢুকতেছে বলতেছে এ জান্নাতি দ্বিতীয় দিন সেম ঘোষণা তৃতীয় দিন সেম ঘোষণা কিন্তু এক ব্যক্তি তিন দিন তো সাহাবি রাসূলের সব জাগছে তিন দিন এক ব্যক্তিকে জান্নাতের ঘোষণা আমলটা করে কি যায় বাড়ি দেখি যায় বলছে রাত্রে তোমার এখানে থাকতে চাই বলছে থাকো যা আমি খাবো তাই বাক্যরা খাবো থাকো তো সারা রাত্র উৎপাইতা ছিল কি করে তো দেখে এশারের নামাজ পড়ছে আর কম্বল গায়ে দিয়া ঘুমায় গেছে ফজরের আজানে ওকে উঠাইছে সারা রাত্র কিচ্ছু না দ্বিতীয় দিনও তাই তৃতীয় দিনও তাই চতুর্থ সকালবেলা প্রশ্ন করছে ভাই তিন রাত্র তো দেখলাম কিছুই তো দেখি না আমি জায়গা জায়গা রাত কাটাইলাম তোর বন্দেগি দেখার জন্য তুই তো এসা পড়ো চার আইসা ল্যাপটাই না ঘুমাস কম্বলটাই না ঘুমায় আজাস ফজরের আজান তোকে উঠায় আল্লাহ রসুল তিন দিন তোকে কেন জান্নাতি বলবো বলে তা তো জানি না কেন বললো কিন্তু হইতে পারে এটাই সবাই ঘর ঘুর জারি বিছনা টিসনা কাপড় সাপড় ঝাড়ু দিয়া ঘুমায় ফিটফাট করে ঘুমায় আমি খালি দিলটা ঝাড়ু দিয়া ঘুমাই আল্লাহ
আমার দিলে কারো জন্য কিছু থাকে না, কারো জন্য আমার দিলে কিছু রাখি না, আমি দিলটা ঝাড়ু দিয়া ঘুমায়া যাই, চিৎকার দিয়া বলছে এটাই হবে তোকে জান্নাতের অধিকারী বানাবে। আসেন আমার কথাগুলা বুঝি, আমাদের প্রয়োজন শুধু সিরাতে মুস্তাকিম, আর কিচ্ছুর প্রয়োজন। আজকে তো দুনিয়া ভাবে উন্নতির প্রয়োজন, দুনিয়া তো ভাবে এটার প্রয়োজন সেটার প্রয়োজন, কিচ্ছুর প্রয়োজন না। আমাদের প্রয়োজন শুধু সিরাতে, সিরাতে মুস্তাকিম প্রয়োজন আমাদের, সিরাতে মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কিন্তু যদি প্রশ্ন করি কার কাছ থেকে পাবেন সিরাতে মুস্তাকিম, কে দিবে? আরে বলেন না, কে দিবে? কে? আল্লাহ। একমত? একমত। হ্যাঁ সবাই সত্য তো? হ্যাঁ। কিন্তু আমি যদি প্রশ্ন উঠাই আল্লাহকে তো চোখেই দেখা যায় না, নিবেন তো নিবেন কি করে, কথাও তো শোনা যায় না, দেনদারণায় তো আনা যায় না, বর্ণনা দিয়েও তো শেষ করা যায় না। আল্লাহ তো একটা পদের মালিক না, আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুকমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আসিস, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাববিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলীমুল কাবিদুল বাসিতুল কাফিদুল মুইজুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল।